মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে ইতিমধ্যে নামনি অসমৰ বিভিন্ন প্রান্ত ভ্রমণ করে গড়াখহনীয়া আর বান পরিস্থিতি অধ্যয়ন করেছিল। আছিল জলসিঞ্চন জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত। আজি সর্বানন্দ সোনোয়ালক দেখা গেছে লক্ষিমপুর একখানি সময়তে প্রফুল্ল কুমার মহন্ত উপস্থিত আছে লক্ষিমপুর। এয়া সর্বানন্দ সোনোয়ালক দেখা গেছে বিপুরিয়া নারায়ণপুর অঞ্চল গড়াখহনীয়া চাবলে গেছে, আর প্রফুল্ল কুমার মহন্ত নিজাববীয়াকৈ গড়াখহনীয়ার বানপানিয়া চাবলে গেছে লক্ষিমপুর। লক্ষিমপুর জেলাখনের দুটা প্রান্তর দৃশ্য বাওঁফালে আপনাদের দেখা পাইছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর কেশব মহন্ত জলসম্পদ বিষয়াসকলের সঙ্গে কথা পাতিছে, কেনেকৈ মথাউরি নির্মাণের প্রক্রিয়া আরম্ভ হয়েছে, গড়াখহনীয়া প্রক্রিয়া স্বচক্ষে প্রত্যক্ষ করেছে। আর সোঁহাতে দেখা পাইছে প্রফুল্ল কুমার মহন্ত। প্রফুল্ল কুমার মহন্তর লক্ষিমপুর জেলার অগপর কিছু সংখ্যক নেতা আছে, নাটকীয়ভাবে লক্ষিমপুরের অগপ বিধায়ক উৎপল দত্তক দেখা যাওয়া নাই প্রফুল্ল কুমার মহন্তর সঙ্গে। প্রাপ্ত তথ্যমতে উৎপল দত্ত বর্তমান লক্ষিমপুর নাই, উৎপল দত্ত গুয়াহাটীত আছে, গতি মহন্তর সঙ্গ দিব পৰা নাই। এইখিনিলেকে ঠিকই আছিল। নির্বাচন সমাগত, নির্বাচনের বতরত বিভিন্ন রাজনৈতিক নেতা নিজের নিজের কামত ব্যস্ত আছে, কিন্তু শেহতীয়াভাবে বান পরিস্থিতির গড়াখহনীয়া সংক্রান্ত কেন্দ্রই যে সিদ্ধান্ত লৈছে, সেই সিদ্ধান্ত প্রফুল্ল কুমার মহন্ত অথবা অতুল বৰা কেশব মহন্ততে আদরণি জানাইছে, ইয়ার বিরোধিতা করেছে প্রফুল্ল কুমার মহন্ত। এতিয়া নদী বান গড়াখহনীয়া আর মথাউরি সংক্রান্ত সর্বানন্দ সোনোয়াল আর প্রফুল্ল কুমার মহন্তর ভাষ্য মন্দি শুনক। বানপানী গড়াখহনীয়া সমস্যার স্থায়ী সমাধানের মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় স্বাধীনতার 72 বছর ভিতর প্রথম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় নর্থ ইস্ট ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি গঠন করেছে, আর নীতি আয়োগের উপাধ্যক্ষ অধ্যক্ষ হিসাবে লৈ উত্তর পূর্বাঞ্চলের প্রতিখন রাজ্য একগৰাকী ব্যক্তিক তার সদস্য হিসাবে মনোনীত করে এই কমিটিখনে আগন্তুক দিনত বিজ্ঞানসম্মতভাবে গোটেই অসম তথা উত্তর পূর্বাঞ্চলের বানপানী গড়াখহনীয়াটো ভূমিস্খলন এই সমস্যাটির স্থায়ী সমাধানের তেখেতসকলে অধ্যয়ন করে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত করব। আর মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া এইটাই তেখেতসকলক মূল প্রাথমিক দায়িত্ব দিছে, গতি এনে ধরনের কমিটি পূর্বতে কেতিয়াও গঠন হওয়া নাছিল, আর তাকো মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় গঠন করা কমিটি, গতি রাষ্ট্রীয় পর্যায়ত এই রাষ্ট্রীয় মূল সমস্যা হিসাবে ইয়াক গণ্য করে ইয়ার স্থায়ী সমাধানের এনে ধরনের পদক্ষেপ লওয়া হয়েছে। বিভিন্ন পদ্ধতি আছে, যদি এতিয়া কেন্দ্রটো বন্ধুত্বপূর্ণ সরকার একে দলরে সরকার অসম, যদি তেওঁলোকে সেইটো কথা কৈ লাভ নাই, কেন্দ্রীয় সরকার এই সমস্যাটো সমাধান কৰিবৰ কাৰণে আগবাঢ়ি দিব লাগিব। অকল রাষ্ট্রীয় সমস্যা বুলি ঘোষণা কৰিলে তো নহব, ইয়াক কি কি মেজার্স লৈ ইয়াক কন্ট্রোল কৰিব পাৰি বা নিয়ন্ত্রণ কৰিব পাৰি তাৰ ব্যৱস্থা সরকার এখনৰ জলসম্পদৰ বিজ্ঞানীসকলে বা জলসম্পদৰ অভিযন্তাসকলে বিচাৰি উলিয়াব লাগিব।